হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন নিশ্চয়ই সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি আমার ছাদ বাগানে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের অনেকটা উপকারে লাগবে ভালো লাগবে বন্ধুরা আমরা তো চাই অনেকে যে একটা সুন্দর ছাদ বাগান করার শখ আমাদের সকলেরই থাকে কিন্তু একটা বিরাট সমস্যা থাকে যে সামনেই বর্ষাকাল আড়াল আসছে বা যে কোনো সময় যদি বৃষ্টি পড়ে তাহলে ছাদে বা গাছে জল দিলে তবে তলা দিয়ে যদি জল সব করে ছাদের কোনো ক্ষতি হয় বা ড্যাম পড়ার ভয় তাহলে আমরা কিভাবে থাকে গাছ লাগা শখ থাকলেও কিভাবে আমরা গাছ লাগাবো তা আজকে আমি দুর্দান্ত আপনারা অনায়াসে এই জিনিসগুলো যদি কিনে নিয়ে এসে টপ বসান তাহলে ছাদে কোনো ড্যাম পড়ার ভয় থাকবে না জল সফ হবে না উপরন্ত এই তলা দিয়ে গাছের ঘোড়া যে জল দেবেন অতিরিক্ত জলটা গড়িয়ে চলে আসবে এবং এটাকে সরানোরাও করতে পারবেন আপনারা এটা একটা দেখুন হচ্ছে এই চাকরিগুলো এই চাকরিগুলো আপনারা যে কোনো বাজারের দোকানে স্টিলের দোকানে এগুলো বা রাস্তার ফুটপাতে দেখবেন যারা প্লাস্টিকের জিনিস বিক্রি করছে তাদের কাছে এই জিনিসগুলো পেয়ে যাবেন আমি ওইগুলো বাজারে রাস্তার ধারে যে যারা বিক্রি করে তাদের কাছে এগুলো কিনে নেছি এগুলো অনেকগুলো কিনেছি বলে বন্ধুরা এগুলো পনেরো টাকা করে নিয়েছে এটা কমপক্ষে আমি পনেরো থেকে কুড়িটা কিনেছি এটা অবশ্যই স্টিলের কিনবেন তাহলে এটা জং ধরার ভয় থাকবে না আমি দেখুন এখানে এই টপটা বসিয়ে রেখে দিয়েছি আরও আমার টপ আছে আমি সেইগুলোতে বসিয়ে রেখে দিয়েছি এইগুলো দেখুন বন্ধুরা সরানোরা করছি দেখুন কতটা ইয়ে লাগে যে এটা কোনো ভয়ও নয় পড়ে যাওয়ারও ভয় নাই আপনারা করতে পারে আমরা কত বন্ধুরা এইরকম ইটের মধ্যে বসিয়ে বসিয়ে রেখে এইরকম গাছগুলো কে বসাবো বলুন এটা তো সরানোড়াও করা কঠিন হয়ে যায় এবং উপরন্ত এ তলাতে যে ইঁটের তলাতে যে জল বা কাদা যেগুলো আমাদের ছাদের দিয়ে বৃষ্টি পড়লে এগুলোতে এর তলাতে জড়ো হয় সেইগুলো তো আমাদের আবার পুনরায় এগুলো খাটুনি হয় তাই আমরা অনায়াসে যদি এইগুলো খুব কম টাকায় কিনে নিয়ে এসে ছাদের টপ বসাই তাহলে অনেকটা উপকার পেয়ে যায় এখানেও আমি এই ডুপ্লাপটাতেও এইটাতে ব্যাগটাতেও আমি বসিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তাহলে আর দেরি না করে বন্ধুরা জল দিয়ে আপনারা একটা ছোট্ট বাগান করুন ছাদে ছাদ বাগান করলে বন্ধুরা অনেকটা একটা মনের শান্তি আসে এবং একটা এক্সারসাইজ হয় কারণ আমাদের তো ঘরে ঘরে নানা রকম অসুখ বিসুখ প্রত্যেক বাড়িতে আমরা যদি এইগুলো একটু টপগুলো যদি শরীর নড়িয়ে যদি আমরা এইগুলো পরিচর্যা করি দেখবেন আমাদের শরীরে অনেকটা ঘাম ঘাম হয় এবং এক্সারসাইজ হয়ে যায় তাই এইগুলো আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসুন এবং কিনে নিয়ে এসে অবশ্যই এটা ব্যবহার করুন এটা আমি দুর্দান্ত উপকার পেয়েছি এটা জং ধরবে না উপরন্ত এটা লাস্টিংও অনেক দিন যাবে তারপর বন্ধুরা দেখুন আমার জামের যে গুটিগুলো বেশ জামের সাইজ ধরতে আরম্ভ হয়ে গেছে বোঝাই যাচ্ছে এবার এটাতে জামের গুটি একবারে সম্পূর্ণ হোতার মধ্যে অনেকটা বড় বড় হয়েছে দেখুন এইগুলো মনে হয় যেন আর ঝরবে না গাছ ভর্তি জাম এসেছে দেখুন এইরকম ছাদ বাগানে আপনারা একটা করে ফলের গাছ রাখুন আমার বাগানে তো অনেকগুলোই গাছ আছে এখানে সবেদা গাছ আছে দেখুন ভেতরে ভেতরে প্রচুর সবেদা শুধুমাত্র হনুমানের জন্য আমাকে এইরকম নেট দিয়ে রাখতে হয়েছে আর এই জাম গাছটাতেও তাই আমাকে একটু যখন একটু বড় হবে এর থেকে তখন আমি এটাতেও একটু মশারি নেট দিয়ে ঘিরে দেবো তাহলে হনুমানের আর এগুলো আর ছিঁড়ে খেতে পারবে না কারণ বহু কষ্ট করে একটা গাছ তৈরি করতে হয় একটা বাচ্চাকে যেমন লালন পালন করে আমাদের বড় করে তুলতে হয় বহু কষ্টে তেমনি একটা গাছকেও তেমনি করতে হয় এই রকম ফল যদি গাছে ধরে থাকে সকাল বিকাল উঠে কতটা দিয়ে আনন্দ লাগে দেখতে গাছ ভর্তি ফল যখন বাগানে থাকে বন্ধুরা দেখুন প্রতিটি ডগায় ডগায় কত দেখুন জাম ধরে আছে আমি এর খাবার হিসাবে যে লিকুইড খাবারটা দিই বন্ধুরা সেটা হচ্ছে সবজি পচা জল কলার খোসা ভিজানো জল ভুটির ভিজানো জল এইগুলো এখন যে তরমুজের খোসা পিজানো জল এইগুলো অল্টারনেট করে আমি দিয়ে দিই আজকে আমি যেটা দেবো খাবার বন্ধুরা সেটা হচ্ছে সবজির খোসার মধ্যে সরিষার খোল একমোটো ভাতের মার দিয়ে আমি এটা তৈরি করেছি সেই খাবারটা আমি দেবো সেটা এখানে এই লিকুইড খাবারটা আমি তো বললাম এখানে সবজির খোসা আছে আর কিছুটা আছে সরিষার খোল আছে আর ভাতের মার আছে আর আর একটা জিনিস যেটা আমি ভুলে গেছি বন্ধুরা এখানে মুঠো নিম খোলও দিয়ে দিয়েছি কারণ এই সরিষার খোল যখন আমি ভিডিও তার সঙ্গে একটু নিম খোল দিয়ে দিই কারণ এই নিম খোলটা দিয়ে দিলে এই সরিষার খোল শুধু দিলে একটা হয় তাই আমি নিম খোলটা দিয়ে দিই নিম খোলটা দিলে গাছে কোনো রকম পোকামাকড় হবে না তাই আপনারা যখন সবজির খোসা যখন ভিজবেন তখন তার সঙ্গে মুঠো নিম খোল মুঠো সরিষার খোল ভাতের মা দিয়ে এই লিকুইডটা করলে না দুর্দান্ত রেজাল্ট পাবেন আলাদা করে কোনো খাবার আর গাছে তাহলে করতে হবে না আমি আজকে এখানে তিন থেকে চার লিটার জল নিয়েছি এখানে আমি অল্প হাফ লিটার এই লিকুইড তরলটা আমি দিয়ে দেবো অবশ্যই আপনারা ছেঁকে নেবেন আমি এটা আলতোভাবে এইভাবে নিয়ে নিচ্ছি এইভাবে এটা জলে মেশাবো খুবই পাতলা করে আমি এটা দেবো বন্ধুরা যেসব গাছগুলো আমার এরকম ফল ধরতে আরম্ভ হয়ে গেছে সেই সব গাছে আমি এই লিপিড খাবারটা আমি প্রতি সপ্তাহে সপ্তাহে দিই যেহেতু গাছটা আমার অনেকটা বড় তাই প্রতি সপ্তাহে সপ্তাহে দিলে কোনো ক্ষতি হয় না কারণ এই সময় ফল ধরতে আরম্ভ হয়ে গেলে এই সময় প্রচুর পরিমাণে খাবারের প্রয়োজন গাছে তাই আমাকে এইভাবেই নানারকম খাবারগুলো অল্টারনেট করে করে আমি দিয়ে দিই আজকে আমি কিছুটা খাবার এখানে এই লিকুইডটা দিয়ে দেবো তার ফলে কী হবে গাছটা হেলদি থাকবে গাছের ফলগুলো বেশ বড়ো সড়ো হবে একটা ফল ও ঝরবে না এই জাম গাছটাতে আমি দিয়ে দিলাম আর এক আম গাছে দেবো এখানে আমি গুটিগুলো ধরতে আরম্ভ হয়েছে কারণ এই দুদিন একটু বৃষ্টি হলো দিয়ে আমের এই যে গুটিগুলো একটু যে কটা মুকুল ছিল অল্প অল্প সব খসে পড়ে গিয়েছে যে কটা আছে সেই কটাই থাকুক আমি এতেই সন্তুষ্ট বেশি আমি চাই কোনো গাছে চাই না যে গাছ ভর্তি যে একবারে দশটা আমে আম এসেছে দশটা আমি থাকবে কারণ সম্পূর্ণটা গাছে থাকে না তবুও আমার সব সমস্ত গাছে কিছু না অল্প কম বেশি সব গাছে ফুল ফল থাকে আমি এবার এই গাছটাতেও আমি দিয়ে দেবো এখানে এই লঙ্কা গাছটা আছে লঙ্কা গাছটাতেও আমি দেবো লঙ্কা গাছে বন্ধুরা খুব বেশি খাবার প্রথম থেকে দেবেন না তাহলে গাছটা যদি বেশি হেলদি বেশি হয়ে যায় পাতার দিকে নজর দেবে আসা বন্ধ করে দেবে গাছটা যখন একটু বড়ো হবে তখন আপনারা নাইট্রোজেন জাতীয় খাবার বন্ধ করে দেবেন খুব কম পরিমাণে দেবেন সেখানে পটাশ জাতীয় খাবার এগুলো দেবেন এইখানে আমি দিয়ে দেবো তাই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন তাদের নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে যদি নতুন সাত বাগানি বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে গাছে পরিচর্যা তো ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা এইভাবে আমার পাশে থাকুন এবং আমাকে আমাকে অনেক অনেক উৎসাহিত করুন আপনারা ছাদে আমার মতন এরকম প্রচুর প্রচুর গাছ বসান এবং অন্য বন্ধুদেরও গাছ বসাতে উৎসাহিত করুন দেখুন আমার এটা ডবল পেটানে এরকম করবি গাছ কি সুন্দর ফুলগুলো ফুটে আছে দেখুন আমি তো বলিয়ে দিলাম আমার প্রতিটি গাছে এত ফুল এবং ফল সেটা আমি আপনাদের কাছে যেসব খাবারগুলো দিই সেইগুলো নিজে সফল পাই তবে আমি সেটা আপনাদের কাছে শেয়ার করি দেখুন প্রত্যেকটি ডগায় ডগায় কত কি সুন্দর লাগছে না এই ডবল পেটানে করবিগুলো তাই আমি বলবো আপনারা ছাদে প্রচুর গাছ ও বসান অন্য বন্ধুদেরও গাছ বসাতে উৎসাহিত করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ